হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আলোচনা করব সিজারের পর ফ্যাটের ম্যাদ বা চর্বি কমানোর উপায় নিয়ে এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন কি করলে বা কি কি নিয়ম কানুন মেনে চললে সিজারের পরে ফ্যাটের ম্যাদ বা চর্বি কমানো যাবে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন আর যারা আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় সিজারের পর ফ্যাটের ম্যাথ বা চর্বি কমানোর উপায় গর্ভধারণের পরবর্তী ওজন এত সহজে কমে না বিশেষ করে সিজার হলে ফ্যাটের ম্যাথ কমিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু এমন কিছু নিয়মকানুন রয়েছে নিয়ম কানুনগুলো মেনে চললে সিজারের পর খুব সহজে ফ্যাটের ম্যাদ কমিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কী কী কানুন মেনে চললে সিজারের পর খুব সহজে ফ্যাটের ম্যাদ কমানো যাবে এক নাম্বার হচ্ছে ফ্যাটের ম্যাদ বা চর্বি কমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিশুকে শুধুমাত্র বুকের দুধ ফান করানো কারণ সিজারের পরবর্তী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় মাসে আপনি যদি শুধুমাত্র শিশুকে বুকে ফান করান তাহলে আপনার ফ্যাটে ফ্যাটের মেয়াদ অনেকাংশেই কমে আসবে দু নম্বর হচ্ছে ডেলিভারির পরে প্রথম ছয় মাস আমি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে প্রেগনেন্সি হরমোন পরিভ্রমণ করে এবং ফ্যাটের যে চর্বি রয়েছে এই সর্বিগুলো অনেকটাই ডালা থাকে এবং এই সময়টাতে ওজন কমানো খুব সহজ হয়ে পড়ে কিন্তু এই সর্বিগুলো যদি জমাট বেঁধে জমাট বেঁধে যায় তাহলে কিন্তু এই সর্বিগুলো কমানো খুব কঠিন হয়ে পড়ে তাই সিজারের পরে শুয়ে বসে না থেকে হালকা ব্যায়াম এবং হাঁটাচলা করবেন এতে করে আপনার ফ্যাটের ম্যাথ অনেকটাই কমে যাবে তিন নম্বর হচ্ছে ফ্যাটের ম্যাদ কমাতে চাইলে শুধুমাত্র খাওয়া দাওয়া ওয়াশরুমে যাওয়া এবং গুমানো এই সময়গুলো ছাড়া বাকি সময় আপনাকে বেল্ট পরে থাকতে হবে তাহলে ফ্যাটের ম্যাথ অনেকটাই কমে যাবে যদি এই বিষয়টা অনেকটাই বিরক্তিকর সব সময় বেল্ট পরে থাকা কিন্তু এটার ফলাফল খুব ভালো তাই সিজারের পর অবশ্যই বেল্ট পরবেন চার নম্বর হচ্ছে সিজারের পর ফ্যাটের ম্যাথ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়োগা করা ফার্স্ট নম্বর হচ্ছে ফানি শরীরের ফ্লুইড ব্যালেন্স রক্ষা করে ফানি অন্ত্র থেকে অতিরিক্ত ম্যাদ বের করে দিতে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত ফানি ফান করবেন এতে ক্ষুদা কম লাগবে এবং ফ্যাটও বড়া থাকবে পাশাপাশি আপনার ফ্লুইড ব্যালেন্সটা রক্ষা হবে ছ নম্বর হচ্ছে শিশুকে বুকের দুধ ফান করাবেন এবং এই বুকের দুধ ফান করানোর কারণে কিন্তু আপনাকে আপনাকে যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন ফল এবং সবজি খেতে হবে তবে ঘি মাখন এবং মিষ্টি খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন আমি ছয়টা পয়েন্ট বলেছি এই ছয়টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সিজারের পরবর্তীতে আপনার যে অতিরিক্ত ফ্যাটের ম্যাদ রয়েছে সেই ম্যাদটা কমে যাবে সর্বি কমে যাবে ফ্যাটটা আগের অবস্থায় ফিরে আসবে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ